মারা ছেলেটাকে কোলে নিতে পারি নাই তখন ছেলেটা মারা গেছে আর কি মানে ওইটা আমি বলে থাকতে পারি না এই কারণে আমি সব সময় বেশি মানে কাজের মধ্যে ব্যস্ত থাকি আর কি যখন আমি মুরগির খামার শুরু করি মানে এরকম ঘরের অবস্থা খুবই খারাপ ছিল যে এখানে মুরগি পালন করলে মুরগি মারা যাবে মানে সবাই নানান কথা বলতেছে যে এখানে কিভাবে মুরগি পালন করবে পরে আমার স্বামীও মানে উনিও বলতেছে যে মুরগি পালনের মধ্যে যাও না শুধু শুধু এগুলোর দরকার নাই পরে আমি বলছি যে না আমি যেহেতু এটা চিন্তা ভাবনা করছি এটা আমি করব তখন আশেপাশে থেকে যখন মুরগির অসুস্থ হতো তখনই মানে লোকজন নানান কথা বলতো আমারও মনটা একটু নষ্ট হয়ে যেত গা আবার আমার স্বামীরও মনটা নষ্ট হয়ে যেত গা যে মুরগি পালন কিভাবে করবা তুমি তো কিছুই বুঝো না তারপর মানে আমি হার মানি নাই যে আমি অনেক কথাই শুনছি অনেকজনের কাছ থেকেই অনেক বাধা বিঘ্ন পার হয়ে তারপরে এই পর্যন্ত আসলাম এখন আমার স্বামীও কোনো কিছু বলে না আবার মানে পাড়া প্রতিবেশী কোনো কিছু বলে না আরও উৎসাহিত হয় আমার খামার দেখে আর কি সাফল্যতা দেখে আর যখন একটা জিনিস শুরু করতে চাই সবাই তখন একটু বাধা আসে যত বাধা বিঘ্নই আসুক সব কিছু সহ্য করেই মানে এটা আগাইতে হইব যে আমি একজন করতেছে ওনারা যেহেতু আপনার এই এই কাজটা করে চলতেছে এখন আমি করতে পারবো না কেন এখানে কি আছে মানে এটা দেখতে হবে বুঝতে হবে তখনই একজন সফল নারী উদ্যোক্তা হইতে পারবে সংসারে অনেক অবনতির মাঝে যেহেতু দিন কাটছে আমি মানে আমি ফিরে যেতে চাই না যাতে আবার কোনো দুঃখ আসুক বা অবনতন আসুক মানে আমি চেষ্টা করি সবসময় যে কাজে কর্মে থাকার জন্য আবার আমি যেন দুঃখগুলো ভুলে থাকতে পারি যে আগে যে অবনতন ছিল আবার মানে আমি স্বামীর দিক দিয়ে সব দিক দিয়ে মানে একটু অবনতন সব দিক দিয়ে ছিল সব কিছু মিলেই যাতে আমি এই ভুলে থাকতে পারি তারপর আমার একটা ছেলেও ছিল ছেলেটা আপনার যখন হয়েছে তখন আপনার মারা গেছে তিন দিন পরে আর মেন বিষয়টা হয়েছে যে এই ছেলেটা মারা যাওয়ার পরে ছেলেটা মারা যাওয়ার পরে মানে আমি ঘরের ভিতরে থাকতে পারছিলাম না আর কি মানে সারাক্ষণ আমার ছেলের কথাই মনে হইতো মানে আমি ছেলেটাকে কোলে নিতে পারি নাই তখন ছেলেটা মারা গেছে আর কি মানে ওইটা আমি বলে থাকতে পারি না এই কারণে আমি সব সময় বেশিরভাগ মানে কাজের মধ্যে ব্যস্ত থাকি আর কি যেন আমি ছেলেটাকে বলে থাকতে পারি আমার তিন মেয়ে এক ছেলে আছে কিন্তু আমি ওই ছেলেটাকে আমি বলতে পারি না এই কারণে আমি মানে সবসময় বেশি ব্যস্ত থাকি সারাক্ষণই মানে কাজকর্মে থাকি যখন আমি একা ঘরে বসে থাকি তখনই আমি তখন মানে আমি নিজে নিজেই মানে অনেক কান্না করি যে আমি কুলেও নিতে পারি না ছেলেটাকে তখন মারা গেছে ওইখান থেকে আমি মানে সবসময় খামার বলতে গেলে দেখা যেতেছে যে আমি যে খামার করে সফল হব ওই বিষয়টা ওই রকম না আমি নিজের সন্তানকে ভুলে থাকার জন্য আমি এই খামারের মধ্যে ইয়ে করি আর কি যেন আমি কোনো কাজে না কাজে থাকতে পারি এইটাই মেন বিষয় ছেলেটা আপনার যখন পেটে ছিল পেটের মধ্যে পানি বেশি হয়ে গেছে ছেলেটা পানির বন্ধই ছিল আর কি নর্মাল ডেলিভারি হয়েছে বাড়িতে মানে সিজার করার কথা বলছিল আমরা টাইম মতো যাইতে পারি নাই এই কারণে সমস্যা হয়ে গেছে পরে তিন দিন পর্যন্ত আইসিউতে ছিল আইসিউতে থাইকা পরে মারা গেছে ছেলেটা মানে ওই মুহূর্তটা আমার জীবনের সবচাইতে বেশি কষ্টকর দিন ছিল বা
ব্যবসা শুরুর পর থেকে তিনি পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায়, সাহস ও মেধাকে কাজে লাগিয়ে আজ আর্থিকভাবে অনেকটা সচ্ছল খামারি ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। নিজের অস্তিত্বকে ধরে রাখার অভিযানে নিজ আগ্রহ আর অনুপ্রেরণাতেই তার পথ চলা। সখীর মতো সংগ্রামী নারীর প্রতিদিনের পথ চলা আরও নির্বিঘ্ন হোক। প্রতিনিয়ত কর্মক্ষেত্রে প্রতিকূলতা মোকাবেলা করা, প্রতিটি নারীর পথ চলা সহজ ও সুন্দর হোক। এখন মুরগি পালন করে সবাই ভালো আছে। অনেক খামারিরে এখন বর্তমানে ইউটিউবের মধ্যে, প্রথম যখন আমি অনলাইনে ভিডিও প্রতিবেদন ছাড়ি তখন দুই একজন নারী উদ্যোক্তা ছিল হাতে গোনা। এখন বর্তমানে পুরো বাংলাদেশে প্রায় ইউটিউব ঘাটাঘাটি করলে দেখা যায় যে হাজার হাজার নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। মানে একজন থেকে দেখে আরেকজনে শিখে। এখন আমরা সবাই চাই যাতে আপনারা সবাই এই বাড়িতে কিছু না কিছু কইরা সাফল্য অর্জন করেন, এটা সবার জন্যই ভালো। এখন যেহেতু ব্যবসা করতেছি, এখন যদি আমি বড় ধরনের কোনো সহযোগিতা বা ব্যবসায়িক লোন পাইতাম, যেরকম এসএমই আর কৃষি ব্যাংকের থেকে যদি মানে এরকম কোনো বড় লোন পাওয়া যেত, তাহলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম বা আমি এই খামার আরও বাড়াইতে পারতাম, উন্নত করতে পারতাম। ব্যাংক থেকে সহজ শর্তে কোনো ধরনের ঋণ পেলে বড় মাপের গবাদি পশুর খামার করার ইচ্ছা আছে তার। শ্রমে নারীর আজ যে অগ্রযাত্রা, তা ঘরে বাইরে সমর্থিত এবং নিরাপদ হোক। আত্মকর্মসংস্থান নারীকে যেমন আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে, তেমনি একটি পরিবার ও দেশকেও। কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে না রেখে নির্দ্বিধায়, নির্ভয়ে এবং নিঃসংকোচে নিজের কাজ করতে পারার স্বাধীনতা হোক সখীর মতো প্রতিটি নারীর।